নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত এবং আন্তরিক ভালোবাসা। আজকে আমি এসেছি 2023 সালের মহাশিবরাত্রির সময়সূচি এবং নিয়মাবিধি নিয়ে। তো চলো শুরু করি। প্রথমেই বলছি যে শিবরাত্রির দিন ক্ষণ, সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে থাকে। এবছর 18 ফেব্রুয়ারি শনিবার পড়েছে মহাশিবরাত্রির তিথি। 18 ফেব্রুয়ারি সন্ধ্যা 6:05:30 থেকে 19 ফেব্রুয়ারি 3:38:34 পর্যন্ত থাকবে এই শিব চতুর্দশীর তিথি। এখন চলো জেনে নিই শিবরাত্রির ব্রত পালনের উপকরণ। গঙ্গা কিংবা শুদ্ধ জল, সাথে দুধ, ঘি, মধু এবং চিনির মিশ্রণ। পুরাণে বলা আছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেব বসুন্ধরার ভালো করেন। দেবাদিদেব মহাদেব শিব ঠাকুরের পছন্দের ফুলগুলোর মধ্যে সর্বতম প্রথম হচ্ছে বেল্লপত্র, তারপর আছে ধুতুরা ফুল, আকন্দা ফুল, অপরাজিতা ফুল, কলকে ফুল প্রভৃতি। প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায়। তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি সন্তুষ্ট হন আমরা সকলেই জানি। বন্ধুরা, এখন চলো জেনে নিই শিবরাত্রির ব্রতের নিয়ম। শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয়। এদিন সিদ্ধ জলের ভাত কিংবা আমিষ খেতে নেই, আতপ জলে সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এদিন। এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে সন্দক লবণ দিয়ে রান্না করতে হয়। এদিন সাধারণত লবণ খেতে নেই। ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে থাকেন দেবাদিদেব মহাদেব। শিবরাত্রির ব্রত পালনের ফল। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হলো শিব চতুর্দশীর ব্রত। তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয়।